একটা সময় ছিল যখন মানুষ মাটি এবং বাঁশকঞ্চি দিয়ে বাড়ি তৈরি করত। তারপর আসে চুন সুরকির ঘর। এখনো পর্যন্ত যদি ভালো করে দেখেন তাহলে বিভিন্ন গ্রামে এবং শহরে পুরনো পুরনো অনেক বাড়ি আছে যেগুলো চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে সিমেন্ট ছাড়া বাড়ি বানানোর কথা কেউ ভাবতেই পারে না। এখন আপনি যে বাড়িতে কিংবা দোকানে কিংবা যে কোনো বিল্ডিংয়ে বসে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই সিমেন্ট দিয়ে তৈরি। তবে কখনোই আপনার মনের মধ্যে এই প্রশ্নটা এসেছে যে যে মেটেরিয়ালটা আমাদের সবার বাড়িকে মজবুত বানাচ্ছে, বড় বড় ড্যাম এবং ব্রিজকে মজবুতভাবে দাঁড় করিয়ে রেখেছে, সেই মেটেরিয়ালটা অর্থাৎ সিমেন্ট আসলে তৈরি কিভাবে হয়েছে আর এর মধ্যে কি মেলানো থাকে যে দেয়াল এত মজবুত হয়ে যায়? বছরের পর বছর শীত গ্রীষ্ম সব কিছু সহ্য করেও এই সিমেন্ট আমাদের বাড়িকে রক্ষা করে যায়। একবার ভাবুন, যদি এই সিমেন্ট না থাকতো তাহলে কত সমস্যা আমাদের সমাধান করতে পারতাম না। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি এই সিমেন্ট কিভাবে তৈরি হয়, কি কি মেটেরিয়াল থাকে এই সিমেন্টের মধ্যে। সিমেন্ট তৈরির শুরুর কথা যদি বলা যায় তবে উইলিয়ামস অ্যাবস্টেন নামে একজন ব্যক্তি 1824 সালে ইংল্যান্ডে আবিষ্কার করেছিল। আসলে ইংল্যান্ডের পোর্টল্যান্ড বলে একটা জায়গা আছে যেখানে একটা পাহাড় আছে যার রংটা একটা সিমেন্টের মতোই, এ কারণে নর্মাল সিমেন্টকে পোর্টল্যান্ড সিমেন্টও বলা হয়ে থাকে। এই তো গেল দুনিয়ার খবর। তবে প্রশ্ন হলো আমাদের ভারতে এই সিমেন্ট প্রথম কবে শুরু হয়েছিল? ভারতে প্রথম সিমেন্ট ফ্যাক্টরি 1904 সালে গুজরাটের পোরবন্দরে স্থাপিত করা হয়েছিল, তবে অনেক কারণের জন্য এই কোম্পানিটা ঠিক করে চলতে পারেনি, বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরই চেন্নাইতে একটা সিমেন্ট ফ্যাক্টরি তৈরি হয়, যদিও এই ফ্যাক্টরিটাও তার কাজেতে সাকসেসফুল হয়নি। তবে চেন্নাইয়ের ফ্যাক্টরির একটা স্পেশাল ব্যাপার ছিল যে এই ফ্যাক্টরিটা সিপিইউ উপরে আকৃত ছিল, তবে অনেক স্ট্রাগল করার পরে 1912 এবং 1913 গিয়ে গুজরাটের পোরবন্দরে একটা সাকসেসফুল সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করা হয়। তো সিমেন্টের ইতিহাস তো আপনি মোটামুটি জেনে গেলেন, এবার চলুন দেখার চেষ্টা করা যাক যে ফ্যাক্টরিতে এই সিমেন্টকে কিভাবে তৈরি করা হয়। আসলে সিমেন্টের ফ্যাক্টরি কেউ যেখানে সেখানে লাগাতে পারে না, এই ফ্যাক্টরিকে স্থাপন করার জন্য কিছু জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়। আসলে সিমেন্ট বানানোর জন্য কাঁচা মাল অর্থাৎ র মেটেরিয়ালের কাছাকাছি থাকা দরকার। তাহলে সেই জায়গায় সিমেন্টের প্রোডাকশনও ভালো হবে এবং কস্টও কম লাগবে। একে বানানোর জন্য যে কাঁচামাল অর্থাৎ র মেটেরিয়াল ইউজ করা হয় সেগুলো অনেক ভারী এবং সস্তা হয়, তাই সস্তা হলেও এগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য অনেক খরচা হয়ে যায়। এবার আপনি হয়তো ভাবছেন একে বানানোর জন্য কী কী জিনিস লাগে। তো সিমেন্ট বানানোর জন্য মেনলি চারটে ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ উপাদান লাগে। এদের মধ্যে সর্বপ্রথম হলো লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর। চুনাপাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ সবথেকে বেশি থাকে। দ্বিতীয় হলো ল্যাটেরাইট মাটি, এই মাটিটা লাল রঙের হয় আর এই মাটির স্পেশাল ব্যাপার হলো একে কুক করা যায়। তৃতীয় হলো সেলস্টোন, এটি কালো রঙের পাথর হয়। এটি এই কালো পাথর যে কোনো পাহাড়ের কাছাকাছি খুব ইজি পাওয়া যায়। আর সিমেন্ট বানানোর চতুর্থ উপাদান হলো একটি লাল মাটি। এগুলো ছাড়াও সিমেন্টে সিলিকা এবং অ্যালুমিনিয়াম ব্যবহার হয়ে থাকে। সিমেন্টের উৎপাদনের 15 প্রয়োজন হয়। এক টন সিমেন্ট তৈরি করতে মোটামুটি 250 গ্রামের মতো কোলের প্রয়োজন হয়। এ কারণে সিমেন্ট ফ্যাক্টরি সেই সমস্ত জায়গাতে তৈরি করতে হয় যেখানে প্রথমত সিমেন্টের ডিমান্ড খুব বেশি থাকবে এবং দ্বিতীয়ত চুনাপাথর অর্থাৎ লাইমস্টোন খুব ইজিলি পাওয়া যাবে, কারণ লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর সিমেন্ট তৈরির সব থেকে মেন উপাদান আর এটা সিমেন্টের টোটাল ওয়েটের 60-65% পর্যন্ত হয়ে থাকে। সিমেন্ট ফ্যাক্টরির কাছে যদি চুনাপাথর খুব ইজিলি পাওয়া যায় তাহলে এতে ট্রান্সপোর্টের খরচা অনেক কমে যায়, এই কারণে সিমেন্ট কোম্পানি অল্প ব্যয় করে অনেক বেশি প্রফিট করতে পারে। এবার চলুন জানা যাক যে এই সিমেন্ট তৈরি হয় কিভাবে। সবার প্রথমে সিমেন্ট বানানোর জন্য চুনাপাথর বের করতে হয়। এই লাইমস্টোন বড় বড় পাহাড়ের মধ্যে থাকে, পাহাড় থেকে এই র মেটেরিয়াল বের করার জন্য পাহাড়ের মধ্যে ব্লাস্ট করাতে হয়। ডাইনামাইটের বড় বড় ব্লাস্টে অনেক বড় বড় পাহাড়ও ভেঙে পড়ে এবং পাহাড় ভাঙার পরে ছোট ছোট পাথরের টুকরো ওখান থেকে বেরিয়ে আসে। তারপর ওই পাথরগুলোকে ট্রাকের মধ্যে লোড করে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা হয়। এরপর প্রধান চারটি উপাদানকে এক এক করে ক্রাশিং মেশিনের দিকে নিয়ে যাওয়া হয় কনভেয়ার বেল্টের সাহায্যে। এই ক্রাশিং মেশিন এই সমস্ত জিনিসগুলোকে ছোট ছোট সাইজের বারিক পাথরের টুকরে ভেঙে দেয়। এরপর এই চারটে জিনিসকে ভালো করে মিক্স করে কনভেয়ার বেল্টের সাহায্যে আগে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ওই মিক্সারকে একটা বড় ভাটির মধ্যে
প্রায় 1450 ডিগ্রি সেলসিয়াসে কুক করা হয়। এত হাই টেম্পারেচারে গরম করার পরে এদের মধ্যে যে ন্যাচারাল কম্পাউন্ড ছিল সেগুলো ব্রেক হয়ে যায় এবং নতুন একটা কম্পাউন্ড তৈরি হয়। ভাটি থেকে এটা খুব ছোট ছোট টুকরের আকারে বাইরে বেরিয়ে আসে, যাকে সিমেন্ট ক্লিংকার বলা হয়ে থাকে। এরপর ওই মেটেরিয়ালকে কুলারের মধ্যে নিয়ে যেতে হয়। কুলারের মধ্যে এই মেটেরিয়ালকে 70-80 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। তারপর সবশেষে এই টুকরোগুলোকে একটা গ্রাইন্ডারের মধ্যে খুব মিহি করে পিষে নিতে হয়। আর গ্রাইন্ড করার পরে সিমেন্ট তৈরি হয়ে রেডি হয়ে যায়। তবে এই সিমেন্টটাকে মিক্সার করে যদি দেয়ালে লাগানো যায় তবে সেটা সম্ভব হবে না, কারণ এই সিমেন্টটা জলের মধ্যে গলার সাথে সাথে শক্ত হয়ে যাবে। আর যাতে এটা না হয় এ কারণেই এই সিমেন্টের মধ্যে জিপসাম মেশাতে হয়, যাতে এই সিমেন্ট জলের সাথে মেশার সাথে সাথে যেন শক্ত না হয়ে যায়। এবার যখন সিমেন্ট একেবারে তৈরি হয়ে যায় তখন সময় আসে এই সিমেন্টের প্যাকিং বা প্যাকেজিংয়ের। তো সিমেন্টের প্যাকেজিংয়ের কাজ মেনলি মেশিনের মাধ্যমে হয়ে থাকে। এর জন্য সিমেন্টের প্যাকেটগুলোকে মেশিনের মধ্যে ফিট করে দেওয়া হয় এবং মেশিনই ওই প্যাকেটগুলির মধ্যে সঠিক মেজারমেন্ট করে সিমেন্ট ভরে দেয় এবং সিলও করে দেয়। তবে এরকমও নয় যে সিমেন্ট একই ধরনের হয়। কোয়ালিটির হিসেবে সিমেন্টকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো গ্রেড 33, গ্রেড 43 এবং গ্রেড 53। সিমেন্ট তৈরির 28 দিন বাদ বা 1 মাস পরে এই সিমেন্টের টেস্টিং হয়। আর এই টেস্টিংয়ের রেজাল্ট অনুযায়ী এই সিমেন্টের কোয়ালিটিকে নির্ণয়িত করা হয়। তবে এগুলো ছাড়াও সিমেন্ট অনেক ধরনের হয়ে থাকে, যেমন র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, লো হিট সিমেন্ট, হাই অ্যালুমিনা সিমেন্ট, হোয়াইট সিমেন্ট এবং কালারফুল সিমেন্ট। এবার চলুন জানা যাক যে ইন্ডিয়াতে কতটা সিমেন্ট তৈরি হয়। 1947 সাল পর্যন্ত ভারতে সিমেন্টের টোটাল 8টা ফ্যাক্টরি ছিল, যাদের প্রোডাকশন ক্যাপাসিটি মোটামুটি 21 লাখ টনের মতো হতো। কিন্তু স্বাধীন হওয়ার পরে সিমেন্ট ইন্ডাস্ট্রি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়, কারণ স্বাধীনতার পর আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের কাজ খুব দ্রুত গতিতে শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায় ড্যাম তৈরি হচ্ছিল, ব্রিজ তৈরি হচ্ছিল, বড় বড় সরকারি অফিস তৈরি হচ্ছিল। এই কারণে সিমেন্টের ডিমান্ডও খুব দ্রুত গতিতে বেড়ে যায়। বর্তমানে সারা পৃথিবীর টোটাল সিমেন্ট প্রোডাকশনের 8% ভারতেই তৈরি হয়। আর চায়নার পরে ভারত পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় সিমেন্ট প্রোডিউসিং কান্ট্রি। ভারত থেকে ইউএসএ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানে সিমেন্ট এক্সপোর্ট হয়। এমনকি 2020 সালে শ্রীলঙ্কা ভারত থেকে প্রায় 1.8 মিলিয়ন টন সিমেন্ট কিনেছিল। এবার যদি ভারতের রাজ্যের কথা বলা যায় তবে অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি সিমেন্ট তৈরি হয়, দ্বিতীয় স্থানে রাজস্থান এবং তৃতীয় স্থানে কর্ণাটক আছে। তবে ভারতের টোটাল সিমেন্ট প্রোডাকশনের 98% প্রাইভেট কোম্পানি করে থাকে। আর মোটামুটি 20টা এমন বড় কোম্পানি আছে যারা এই টোটাল পার্সেন্টেজের প্রায় 70% উৎপাদন করে থাকে। এদের মধ্যে অন্যতম হলো আলট্রাটেক সিমেন্ট, আম্বুজা সিমেন্ট, বিড়লা সিমেন্ট, জেকে সিমেন্ট, বিনানি সিমেন্ট এবং এসিসি সিমেন্ট। আর এদের অ্যাডভার্টাইজমেন্টও আপনি হয়তো টিভিতে অনেক সময় দেখে থাকতে পারেন। তবে এই সিমেন্ট ইন্ডাস্ট্রিরও কিছু ছোট ছোট প্রবলেম আছে। এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, কিন্তু সেই হিসাবে প্রফিট আসে না। এ কারণে বড় বড় ইনভেস্টর এবং বিজনেসম্যান অন্য ইন্ডাস্ট্রি থেকে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কম ইনভেস্ট করে থাকে। আরও একটা ব্যাপার হলো এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে এনার্জি দরকার পড়ে, তাই যে সমস্ত রাজ্যে পর্যাপ্ত পরিমাণে এনার্জি পাওয়া যায় না সেখানে এই ইন্ডাস্ট্রি প্রচণ্ড পরিমাণে প্রবলেমের মধ্যে পড়ে। আরেকটা ব্যাপার হলো সিমেন্ট ইন্ডাস্ট্রি এয়ার পলিউশনে অনেক বড় ভূমিকা পালন করে, তাই একদিকে যেমন সারা পৃথিবী এনভায়রনমেন্টের অ্যালার্ট হচ্ছে, গ্রিন হাউস গ্যাসকে কম করাটাও এই ইনভেস্টের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো সবশেষে একটা ইম্পর্টেন্ট কথা, আপনি যখন একটা বাড়ি তৈরি করবেন তখন আপনি নিশ্চয়ই চাইবেন যে ভালো কোয়ালিটির জিনিস বাড়িতে ইউজ করতে, কিন্তু অনেক সময় বাজারে কম দামেতে নকল সিমেন্টও বিক্রি হয়ে যায়। তো সেই দিক থেকে একটু সাবধান থাকবেন। তো যে কোনো কনস্ট্রাকশন কাজ শুরু করার আগে আসল এবং নকল সিমেন্টের মধ্যে পার্থক্য করাটাও জেনে নিতে হবে। আসল সিমেন্ট চেনার একটা পদ্ধতি আপনাদের বলে দিতে পারি। যে কোনো ওয়েদারেতে আপনি যখন আসল সিমেন্টের মধ্যে হাত দেবেন তখন সেটা সবসময় ঠান্ডা থাকবে। যদি সিমেন্টের মধ্যে হাত দিয়ে আপনার গরম অনুভব হয় তাহলে ভেবে নেবেন ওর মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। আর তার সাথে কেনার সময় এই ম্যানুফ্যাকচারিং ডেটটাও আপনি অবশ্যই দেখে নেবেন, কারণ এক্সপার্টদের মত অনুযায়ী সিমেন্ট ম্যানুফ্যাকচার করা 3 মাসের মধ্যে একে ব্যবহার করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাটনটি অন করে দেবেন।